আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কোরবানি ঈদ সামনেই আসছে, কোরবানি ঈদকে সামনে রেখে বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপিটা নিয়ে আসছি। যেই যেই সমস্যাগুলো সম্মুখীন হতে হয় কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে, সব সমস্যার সমাধান নিয়েই কিন্তু এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সবচাইতে বড় যে সমস্যাটা, দেখা যায় রাইস সিদ্ধের সময় লবণটা আমাদেরকে একবারেই দিতে হয়। এই লবণের পরিমাপ সহ যতবার যেখানে লবণ ইউজ করেছি, যা যা উপকরণ ইউজ করেছি, সব কিছুর ক্লিয়ার পরিমাপ দেয়া হয়েছে। সবার প্রথমে কাচ্চির জন্য আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি, মাংসগুলো সাইজ একটু বড় করে কেটে নিয়েছি। এখানে আমি 1200 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। একটু চর্বিযুক্ত হলে মাংস অনেক বেশি ময়েস্ট হয়। আর এই যে আমি চিনি গুঁড়া পোলাও চাল ব্যবহার করছি, এখানে আমি 800 গ্রাম পোলাও চাল নিয়ে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি 400 গ্রাম, কীভাবে কেটে নিয়েছি এটা তো আপনারা দেখতেই পেলেন। এখন কাচ্চি মশলা তৈরির জন্য আমি দারচিনি নিয়ে নিয়েছি ছোটো 2 টুকরা, ছোটো এলাচ বা সবুজ এলাচ যাই বলেন এটা নিয়ে নিয়েছি 8 পিস, লবঙ্গ নিয়ে নিয়েছি 3 পিস, শাহি জিরা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, কাজু বাদাম 10টা নিয়ে নিয়েছি, আর কাবাব চিনি অনেকেই চিনেন না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে অনেকটা লংয়ের মতো, মানে লবঙ্গের মতো, দেখুন। এই কাবাব চিনিটা কিন্তু কাচ্চির একটা ফ্লেভার নিয়ে আসে। এটা নিয়ে নিয়েছি আমি 5 পিস, কিসমিস আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, কিসমিসগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এই সমস্ত মশলা আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর বাকি আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব। এখন এখানে আমি 1/2 জায়ফল আর 1 পিস জয়ত্রী, এই দুটোকে ব্লেন্ড করে গুঁড়ো করা সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসাথেই ব্লেন্ড করে নিতে পারেন। আর সাদা গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ দিলাম, এটাও আপনারা চাইলে একসাথে ব্লেন্ড করে নিতে পারতেন। আমি খানিকটা পানি দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আলাদা করে করে নিয়েছি যাতে করে সমস্ত উপকরণ ফাইন পেস্ট তৈরি হয়। তো এই যে এই মশলা তৈরি হয়ে গেল। এখন 400 গ্রাম আলুর জন্য 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে মিক্স করে নিলাম। এরপর সামান্য জর্দার রং দিচ্ছি, আলুটা একটু লাল লাল হলে দেখতে সুন্দর লাগবে। আর চিনি দেওয়ার কারণ হচ্ছে কাচ্চির আলুটা একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। খানিকটা তেলের মধ্যে আমি মিডিয়ামে 5 মিনিট ফ্রাই করে নিচ্ছি, এর যাতে করে ভাজা ভাজা একটা টেক্সচার চলে আসে, ঠিক সিদ্ধ হবে না। তো এই যে আমি 5 মিনিট ভাজি করে আলুটাকে তুলে নিচ্ছি। এখন অথেন্টিক কাচ্চির ফ্লেভার এবং টেস্ট পাওয়ার জন্য একটা লিকুইড মিক্সচার তৈরি করছি। এর জন্য আমি একটু গরম পানি নিয়েছি 1/2 কাপ, আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ভালো করে মিক্স করে সামান্য একটু স্যাফরন দিচ্ছি, জাস্ট ছোটো 1 চিমটি, বেশি দিবেন না, তাহলে কিন্তু এর ফ্লেভার অনেক স্ট্রং, খেতে ভালো লাগবে না। মিক্স হয়ে গেলে এখানে আমি ঘি দিয়ে দিলাম 1/4 কাপ, আর কেওড়া জল এবং গোলাপ জল দুটোই দিচ্ছি। গোলাপ জল দিয়েছি 1 টেবিল চামচ আর কেওড়ার জল দিয়েছি 1 টেবিল চামচ। সব কিছুকে মিক্স করে এটা রেস্টে রেখে দিচ্ছি, তাহলে দেখবেন স্যাফরনটার ফ্লেভার বেরিয়ে আসবে। এখন মাংস মেরিনেশনের পালা। প্রথমে আদা পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আর রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। টক দই 1/2 কাপ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দইটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ 3টা আমি এখানে ভেঙে 2 পিস করে দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম, অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। পেঁপের খোসা বাটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ, বেশি দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। আর
লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর 4 ভাগের 1 টেবিল চামচ, সোজা কথায় সোয়া 1 টেবিল চামচ। আর যেই কাচ্চি মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটাকেও আমি এখন দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে কোচলে কোচলে ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ, আর যেই লিকুইড মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। এখন মেরিনেশনটা খুব ভালো হওয়ার জন্য আপনাদেরকে হাত দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে, হাত দিয়ে মাংসটাকে ডোলে ডোলেও মাখাতে হবে। নর্মালি কাচ্চিটা কয়লার স্লো হিটে রান্না করা হয়, এজন্য কাচ্চি থেকে স্মোকি ফ্লেভার আসে। তো আমি কিভাবে কয়লার ফ্লেভারটা দিচ্ছি দেখুন, মাঝখান দিয়ে গর্তের মতো করে নিলাম। আমি ফয়েল পেপার দিয়ে একটা বাটি তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে স্টিলের বা পিতলের বাটি দিতে পারেন। কয়লাটাকে চুলায় আগে জ্বালিয়ে নিচ্ছি, এরপর এখানে আমি বসিয়ে দিলাম সামান্য 1 চা চামচের মতো ঘি উপর দিয়ে দিয়ে দিলাম। এরপর কভার করে দিয়েছি, অবশ্যই কভারের ফুটোটা বন্ধ করে দিতে হবে, কোথাও থেকে যেন ভাপ বের না হয়। 15 মিনিট আমি এভাবেই রেখে দিলাম, কয়লা থেকে যতটুকু ধোঁয়া বেরোবার বেরিয়ে যাবে এবং মাংসের সাথে ফ্লেভারটা সেট হয়ে যাবে। এখন আমি দেখুন কয়লাটা ফেলে দিচ্ছি, এখন ফাইনালি মাংসটাকে আমি আরেকবার মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে কয়লার ফ্লেভারটা খুব ভালো করে মাংসের গায়ে লেগে যায়। এরপর 1 ঘন্টা কভার করে আমি এভাবে রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এখন চাল সেদ্ধের জন্য আমি পানি দিয়ে দিলাম এখানে 10 কাপ, দারচিনি দিয়ে দিলাম 2টা, সবুজ এলাচ দিয়ে দিলাম 4টা হালকা চিড়ে দিয়েছি, শাহি জিরা দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি এখানে 4 টেবিল চামচ। আপনারা লক্ষ্য করে শুনবেন আমি 4 টেবিল চামচ বলেছি, আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়েছে। এই লবণেই কিন্তু পারফেক্ট হবে। বলক উঠার পর আগুনের আঁচটা আমি কমিয়ে রাখলাম, ফ্লেভারটা বেরিয়ে আসুক পানির মধ্যে। এখন কাচ্চিটা অ্যাসেম্বল করছি, মাংসটাকে এক লেয়ারে বসাতে হবে, একটার উপর একটা যেন না উঠে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আলুটা দেখুন কিভাবে আমি মাংসের ভিতরে ভিতরে এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর এখানে আলু বোখারা নিয়েছি 3 ভাগের 1 কাপ, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি 4 ভাগের 1 কাপ, কাজু বাদাম একদম কুচি কুচি করে নিয়েছি 4 ভাগের 1 কাপ। এগুলো সব একটা বাটিতে নিয়ে নিলাম, আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 4 ভাগের 1 কাপ। এগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে অর্ধেকটা আমি এখন মাংসের উপর ছড়িয়ে দিব, আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব। দারচিনি এলাচি এই বড় বড় মশলাগুলো ফেলে দিলাম, আর শাহি জিরাটা থাকবে। দেখুন এরকম বড় একটা স্ট্রেনার নিলাম, আপনাদের কাছে এরকম বড় স্ট্রেনার না থাকলে ছোট 2টা নেবেন, ছিদ্রটা যাতে একটু বড় হয়, তাড়াতাড়ি পানি সরে যায়। চালটা দিয়ে দিলাম, আগেই সব কিছু সেট করে নেবেন। এই যে চালটা জাস্ট 50% সিদ্ধ হবে, মানে শক্ত দানা দানা থাকবে কিন্তু 50% সিদ্ধ হবে, হাফ সিদ্ধ হবে, কিন্তু দেখুন এই যে চাল দানা দানা রয়ে গিয়েছে, শক্ত দানাগুলো কিন্তু ভিতরে রয়ে গিয়েছে, এই অবস্থায় ঢেলে দিবেন। তা না হলে কাচ্চি ঝরঝরে পাবেন না, চালগুলো ঝরঝরে হবে না। আর দেখুন বড় স্ট্রেনার নিয়েছি, এভাবে আমি ছড়িয়ে দিলাম, পানিগুলো ঝরতে কিন্তু আমার 1 মিনিটও সময় নেয়নি, প্রায় 30 সেকেন্ডেই পানি ঝরে গিয়েছে যদি এরকম বড় স্ট্রেনার নেন। তো এই যে দেখুন গরম গরম অবস্থায় চালগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে, পানি ঝরিয়ে না দিলে, যদি স্ট্রেনারে আমরা এভাবে হাত দিয়ে তুলে তুলে দেই ওই ক্ষেত্রে দেখা যায় পানিও বেশি চলে আসে, এজন্য আমি এভাবে স্ট্রেনারে আগে ছেঁকে নেই। দেখুন চালটা কিভাবে সমান করে
বসিয়েছি তা তো দেখতেই পেয়েছেন। কাজু বাদামের যে মিক্সচারটা ছিল অর্ধেকটা সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর লিকুইড যে মিক্সচার হাফ ছিল স্যাফরনের সেটাও আমি কিভাবে দিলাম পুরোটাতে ছড়িয়ে দিবেন, পুরো চালটার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে এভাবে দিবেন। একটু জর্দার রং দিলাম, কিভাবে দিলাম দেখুন, একটু একটু করে দিলাম, তিন চার জায়গায় আমি দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা সৌন্দর্যের জন্য, এর সাথে স্বাদের কোনো পার্থক্য হবে না। তো আমি এরকম করে পাঁচ ছয় জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি সিল করাটাও দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে। দেখুন প্রথমে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম, আটা ময়দার প্রয়োজন নেই, একটু এভাবে হাত দিয়ে চেপে সেট করে নিয়েই এর উপরে আরেকটা ফয়েল পেপার দিয়ে দিলাম। অনেকেই ফয়েল পেপার ইউজ করেন, একটা ইউজ করেন, একটা ইউজ করবেন না, দুইটা ইউজ করবেন, ডাবল ইউজ করবেন, তাহলে ফাটবে না। এই যে দেখুন সিলটা ভালো হতে হবে, প্রথমে ঢাকনাটাকে ভালো করে আমি হাত দিয়ে চেপে সেট করে নিলাম। উপরের যে পার্টটা দেখুন কিভাবে লাগাচ্ছি, প্রথমে উপরের পার্টটাই আপনার দুই অংশে এভাবে লাগিয়ে দিতে হবে, এরপর নিচের অংশটা দিয়ে করবেন। ডাবল পার্ট দিয়ে করলে সিল করাটা অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হয়, এবং ফেটে গেলেও কোথাও ডাবল পার্টের কারণে একটা পার্ট অন্তত ফাটে না, দুই পার্টের এক পার্ট ফাটলেও আরেক পার্ট ফাটে না। এই জন্য অবশ্যই আপনারা যখনই ফয়েল পেপার দিয়ে সিল করবেন চেষ্টা করবেন ডাবল ফয়েল পেপার ইউজ করতে, করে দেখবেন তাহলে পারফেক্ট রেজাল্টটাই আপনারা পাবেন। এখন ভালো করে মুড়িয়ে আমি সিল করে দিচ্ছি, অবশ্যই যত্নের সাথে কাজটা করতে হবে, সিলিংটা যেন অবশ্যই ভালো হয়, এটা খুবই জরুরি কাচ্চির জন্য। তো আমার পুরোটাই সিল করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি দেখাচ্ছি হাঁড়িটা কিরকম, আমার হাঁড়ির নিচের এই দিকে দেখুন পাতের মতো আছে, মানে থিক সারফেসের আমার এই হাঁড়িটা। তো এরকম হাঁড়িতে কিন্তু নিচে তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি হাই মিডিয়ামে কুক করেছি 10 মিনিট, আমি একদম হাইতে বলবো না, একদম হাইতে করলে নিচে মাংস লেগে যায় বা পুড়ে যায়, হাই মিডিয়ামই পারফেক্ট। 10 মিনিট পর আমি আগুনের আঁচ একদম লোতে দিয়ে দিয়েছি, এভাবেই 90 মিনিট আমি কুক করেছি, মানে টোটাল দেড় ঘন্টা করেছি। দেড় ঘন্টা পর কিন্তু আমি কভার খুলিনি, ওভাবেই রেখে দিয়েছি আরও 20 মিনিট। চুলা বন্ধ করার আরও 20 মিনিট পর আমি কভারটা খুলছি। খাসির মাংসের ক্ষেত্রে সময় এতটা বেশি লাগে না, গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে। 20 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম চুলা বন্ধ করে, দেড় ঘন্টার পরে মানে 90 মিনিটের পরে দেখুন কতটা ঝরঝরে কাচ্চি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আমি যেতে যেতে আলুটাও এদেরকে দেখিয়ে যাব কেমন হয়েছে এবং মাংসটাও কেমন হয়েছে। আশা করি পারফেক্ট রেসিপিটা এবারে ঈদে আপনারা উপভোগ করতে পারবেন একদম বাবুর্চি স্টাইলে রেস্টুরেন্টের মতো। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন, সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে এরকম নো ফেল রেসিপিগুলোর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।